এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার চাঞ্চল্যকর তথ্য হাতে এলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের, যা দেখে চক্ষু ছানা বাড়া ইডির আধিকারিকদের। কি তথ্য! গতকালই গ্রেপ্তার হয়েছেন অয়নশীল, যিনি কিনা একজন প্রমোটার, অন্যদিকে নিয়োগ দুর্নীতির একজন বিশাল বড় কাণ্ডারি। তার মাধ্যমে আরও একজনের পরিচয় সামনে এসছে, তার নাম হচ্ছে শ্বেতা চক্রবর্তী। কিন্তু এখনও অনেক কিছু বাকি। বর্তমানে ইডি আধিকারিকদের দাবি, অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, তাছাড়াও তার রয়েছে বিশাল ফার্ম হাউস এবং পেট্রোল পাম্প। কিন্তু কে অভিষেক? অভিষেক বলতে অভিষেক শীলের কথা বলা হয়েছে। অভিষেক শীল হলেন এই অয়নশীলের একমাত্র ছেলে। শুধুমাত্র অভিষেক শীলই নয়, অভিষেক শীলের বউ ও ইমন শীলও এই নিয়োগ দুর্নীতির অন্যতম কাণ্ডারি। তাদের কাজ কী ছিল? তাদের কাজ ছিল কালো টাকাকে সাদা করা। এই জন্য হুগলিতে একাধিক ফার্ম হাউস রয়েছে তার, যেগুলোর নাম ফসিলস বলে পরিচিত। অন্যদিকে একাধিক পেট্রোল পাম্প রয়েছে হুগলিতে, যেগুলির মাধ্যমে তারা কালো টাকাকে সাদা করতেন। এছাড়াও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এখনও পর্যন্ত সূত্রের খবর অনুযায়ী ইডি আধিকারিকরা জানাচ্ছেন, প্রায় 15-20 কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকার লেনদেন করা হয়েছে ওই দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, মানে ইমন এবং অভিষেক। সুতরাং পুরো পরিবার যে আবার ফাঁসতে চলেছে এটা বলাই বাহুল্য। কিছুদিন আগে মানিকের পুরো পরিবার ফেঁসে গিয়েছিল, আর এবার অয়ন, অয়নের ছেলে, অয়নের ছেলের বউ এবং অয়নের বান্ধবী সব একসাথে ফাঁসতে চলেছে, সেটা বলার আর বাকি থাকে না।